শনিবার 30 সেপ্টেম্বর সকাল থেকে দার্জিলিং সহ পাহাড়ের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নজরে এসেছে। সকাল থেকে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি, সঙ্গে ছিল ঘন কুয়াশা। বৃষ্টিতে ছাতা মাথায় নিয়েই রাস্তায় নামেন মানুষ। সকাল সকাল স্কুল পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে বেশ অসুবিধার মধ্যেই পড়ে। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে চলাচল করতেও বেশ বেগ পেতে হয় মানুষকে। এরকমই ছবি দেখা যাচ্ছে পাহাড়ে। এরই মধ্যে আলো জ্বালিয়ে কোনো রকমে যাতায়াত করে গাড়িগুলি। একটু অসতর্ক হলেই দুর্ঘটনার সম্ভাবনা ছিলই। বৃষ্টিতে অনেককেই দোকানে সিঁড়ির তলায় দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। সঙ্গে ছাতা না থাকায় অনেকেই দাঁড়িয়ে পড়েন নিরাপদ স্থানে। অথচ শুক্রবার 29 সেপ্টেম্বর পাহাড়ের আবহাওয়া ছিল অন্যরকম। দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 28 ডিগ্রিতে, কিন্তু শনিবার সকালে হঠাৎ করে আবহাওয়া এতটা বদলে যাওয়ায় পরিস্থিতি বদলে যায়। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের রবিবার 1 অক্টোবর থেকে বৃষ্টি খানিকটা বাড়বে। মঙ্গলবার থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার 2 অক্টোবর থেকে বৃহস্পতিবার 5 অক্টোবর পর্যন্ত বৃষ্টির স্পেল চলবে উত্তরবঙ্গে। সোম ও মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে পার্বত্য এলাকায় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী ও অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। একটা ছোট ছুটি পেলেই বাঙালি দীপুদাতে পাড়ি দেয়, আর দীপুদা মানেই হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। আর একটা ছোট ছুটি মানেই দার্জিলিং যাওয়া যেতেই পারে। তবে অনেকেই বেশ পছন্দ করেন পাহাড়ের বৃষ্টি দেখতে, বর্ষা দেখতে। খুব ভালো বিষয়, কিন্তু খুব সাবধানে পথ চলা করবেন, কারণ সেখানে এই মুহূর্তে যে ছবি, সেই ছবিটা আপনাদের সামনে তুলেই ধরছি। শনিবার 30 সেপ্টেম্বর সকাল থেকে দার্জিলিং সহ পাহাড়ের আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি, সঙ্গে ঘন কুয়াশা। বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে রাস্তায় নামেন মানুষজন। সকাল সকাল স্কুল পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে বেশ অসুবিধার মধ্যে পড়ে। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে চলাচল করতেও বেশ বেগ পেতে হচ্ছে মানুষজনকে। দেখতেই পাচ্ছেন, দেখে বিকেল না সকাল বোঝা কিন্তু বেশ দায়। ঘন কুয়াশায় মরে গিয়েছে পাহাড়ের কোল বলা যেতে পারে, আর সেখান দিয়ে একরকমভাবে আলো জ্বালিয়ে কোনো রকমে যাতায়াত করছে গাড়িগুলি। একটু অসতর্কতা যদি হয় তাহলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। বৃষ্টিতে অনেকেই দোকানের শেডের তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকেই সঙ্গে ছাতা না থাকায় অনেকেই দাঁড়িয়ে পড়েন নিরাপদ স্থানে। অথচ শুক্রবার 29 সেপ্টেম্বর পাহাড়ের আবহাওয়া ছিল একেবারে অন্যরকম। দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 28 ডিগ্রিতে, কিন্তু শনিবার সকালে হঠাৎ করে আবহাওয়ার একটা বদল হয়, আর তারপর থেকেই দেখা যায় বৃষ্টি হচ্ছে এবং ঘন কুয়াশায় মরে গেছে পাহাড়ের কোল। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।